মহাকার্টুন টিভি। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের পঞ্চতন্ত্রের আরো একটি নতুন গল্প শোনাব, যার নাম হলো বন্ধুত্ব। কোনো এক জঙ্গলে অনেকগুলো পশুদের মধ্যে চার বন্ধু, শূকর, হরিণ, শিয়াল আর বিড়াল থাকত। ওরা চারজন খুব ভালো বন্ধু ছিল আর সব সময় মজা করে থাকত। একদিন ওরা চারজন জঙ্গলে খেলছিল। বন্ধুরা, আমি এটা খেলে হাঁপিয়ে গেছি, চলো এখন লুকোচুরি খেলি। হ্যাঁ চলো লুকোচুরি খেলি, ভালো লাগবে। না, ওটা একদমই বেকার খেলা, ওটা খেলতে একদমই ভালো লাগে না, ওটা খেলার চেয়ে আমার শুয়ে থাকাই ভালো। আমি জানতাম তুমি এটাই বলবে, আসলে খাওয়া আর শোয়াটাই তো তোমার সবথেকে পছন্দের কাজ, এর বাইরে তুমি অন্য কোনো কাজ কখনই বা করো? আরে না, এটা তুমি ভুল বললে, খাওয়া আর শোয়ার বাইরেও আমার শিয়ালও খুব ভালো লাগে, কিন্তু অন্য জঙ্গলের। সব সময় সব কথায় সব জায়গায় তোমায় তোমার অকর্মণ্যতা দেখাতেই হবে। কি করে যে আমাদের বন্ধু হয়ে গেল? আমি যদি অকর্মণ্য হই, তোমরাও তাহলে আমার অকর্মণ্য বন্ধু। আর তুমি যাই বলো, আমার থেকে পিছু ছাড়ানো মুশকিল আছে। এসব খেলা ছাড়ো, কাল সকালে আমরা সবাই উঁচু পাহাড়ে গিয়ে সুস্বাদু আম খাবো। হ্যাঁ, খুব ভালো লাগবে। পরের দিন সকালে চার বন্ধু পাহাড়ে পৌঁছায় আর সুস্বাদু আমও খায়। তারপর ওরা চারজনেই ওখানেই খেলা শুরু করে আর সন্ধে হতেই নিজের জঙ্গলের দিকে যেতে লাগে। যখনই ওরা চারজন জঙ্গলে ফিরে আসে, ওরা দেখে এক বাদর গাছের নিচে বসে কাঁদছে। কি হয়েছে বাদর ভাই, কেন কাঁদছো? শিয়াল আমার সব কলা কেড়ে নিয়েছে। কিন্তু আমাদের জঙ্গলে তো কোনো শিয়াল নেই। ও আজই অন্য জঙ্গল থেকে এসেছে। চারজন বন্ধু বাদরকে চুপ করিয়ে ওখান থেকে আগে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ওরা জঙ্গলের সব দিকে কলার ছাল পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে ওরা বুঝে যায় যে এসব শিয়ালেরই কাজ। ও বুঝেছি, ও খুব দুষ্ট শিয়াল দেখছি। প্রথমে বেচারা বাদরের কলা কেড়ে নিচ্ছে, আবার জঙ্গলও নোংরা করে বেড়াচ্ছে। এভাবেই শিয়ালের ব্যাপারে কথা বলতে বলতে ওরা চারজন এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই শিয়াল ওদের সামনে চলে আসে। হ্যালো, তোমরা কি ওই চার বন্ধু যাদের বন্ধুত্বের গল্প সারা জঙ্গলেই বিখ্যাত? হ্যাঁ, আর আমরাও জানি তুমি সেই শিয়াল যে পুরো জঙ্গলটাকে উত্তপ্ত করে রেখেছ। আমি কাউকে বিরক্ত করিনি, আমি তো শান্তিতে এদিক ওদিক ঘুরছিলাম। তুমি আমাদের জঙ্গলে কেন এসেছো? তোমাদের জঙ্গলবাসীরা তোমাকে জঙ্গল থেকে কি তাড়িয়ে দিয়েছে? না, আমাকে কেউ তাড়ায়নি, আমি নিজেই ওই জঙ্গল ছেড়ে এসেছি, কারণ ওখানে কেউ আমাকে পছন্দ করে না। তোমরা চারজনে কি আমার সাথে বন্ধুত্ব করবে? জঙ্গলে আসতেই তুমি যা করেছো, এরপর জঙ্গলের কোনো পশুই আর তোমার সাথে বন্ধুত্ব করবে না। এটা বলে ওরা চারজন ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল থেকে শিয়াল প্রতিদিন সব জায়গায় ওদের চারজনকেই পিছু করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। এখন শিয়ালের ওদের বন্ধুত্বে ঈর্ষা হয়। ওরা চারজন কত ভালো বন্ধু, ওরা সব সময় কত ফুর্তিতে থাকে, আমিও এমন বন্ধু চাই। যদি ওরা আমার সাথে বন্ধুত্ব না করে, তবে আমিও ওদের বন্ধুত্ব রাখতে দেব না। এই ভেবে শিয়াল ওদের চারজনের বন্ধুত্ব ভাঙার পরিকল্পনা করে। শূকরকে একা পেয়ে ও শূকরের কাছে যায়। শূকর ভাই, তুমি জানো তোমার তিন বন্ধু তোমার পেছনে তোমাকে অলস আর পেটুক বলে। আরে এসব তো ওরা আমার সামনেই আমাকে বলে থাকে, আর এটাতে আমার কিছু যায়ও আসে না। এই বলে শূকর ওখান থেকে চলে যায়। কিন্তু শিয়াল সাহস হারায় না, ও এক এক করে বাকি তিনজনের কাছেও যায় আর ওদের কাছে গিয়ে একে অপরের বিরুদ্ধে উত্তক্ত করার চেষ্টা করে। কিন্তু ওদের চারজনের এত ভালো বন্ধুত্ব আছে, যার কারণে ওর পরিকল্পনা অসফল হয়।
শেষে হার মেনে শিয়াল এক গাছের নিচে বসে পড়ে। ওরা চারজন তো খুবই ভালো বন্ধু, মনে হয় আমি কখনোই ওদের বন্ধুত্ব ভাঙতে পারবো না, শিয়াল এইসবই বলছিল। তখনই ও দেখে ওরা চারজন বন্ধু ওর দিকেই আসছে, আর ও তাড়াতাড়ি গাছের পিছনে লুকিয়ে পড়ে। আরে বন্ধুরা, আমি একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি। সেই বেকার শিয়ালটা আমার কাছে এসেছিল এবং বলছিল, তোমরা সবাই নাকি আমার পেছনে আমাকে অলস আর পেটুক বলো। তাই ওই শিয়াল তো আমার কাছে এসেছিল আর বলছিল, তোমরা তিনজনও নাকি আমাকে পছন্দ করো না। হরিণের কথা শুনে শিয়াল আর বিড়ালও বলে, শিয়াল ওদেরকেও বলেছে, তোমরাও আমাদের নিন্দা করো, এতে ওদের ঝগড়া শুরু হয়, কেউ কারো কথায় মনোযোগ দেয় না, আর দেখতে দেখতে ঝগড়া অনেক বড় হয়। এটা দেখে শিয়াল খুবই খুশি হয়ে যায়। এরা সবাই তো আমার কাজটা সোজা করে দিল, এখন ওরা চারজন আমাকে নয় একে অন্যকেই খারাপ ভাববে। ওরা চারজন বন্ধু অন্য অন্য দিকে চলে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু ওরা চারজন কেউ কারোর সাথে কথা বলছিল না। শিয়াল এর সুযোগ নিয়ে প্রতিদিন কোনো না কোনো একজনের কাছে গিয়ে বাকি তিনজনের বিরুদ্ধে কথা বলে। ওদের চারজনের মধ্যে ঝগড়া লাগিয়ে খুব মজা পেয়েছি, ভগবান করুক যাতে ওদের চারজনের একে অন্যের সামনে না আসতে হয়। তারপর একদিন খুব জোরে বৃষ্টি আসে। বৃষ্টি অনেক দিন ধরে চলতে থাকে, যার ফলে জঙ্গলে বন্যা আসে, পুরো জঙ্গলে হাহাকার পড়ে যায়। সব পশুরা প্রাণ বাঁচাবার জন্য উঁচু পাহাড়ের দিকে পালায়। পাহাড়ে চারজন বন্ধুর অনেকদিন পর পরস্পরের সাথে দেখা হয়, আর ওরা ভাবুক হয়ে যায়। তোমরা সবাই কেমন আছো? আমার তোমাদের কথা খুব মনে পড়ে। এতদিন পরে তোমাদের সবাইকে দেখে আমার খুবই ভালো লাগছে। আমরা কি পুরনো কথাগুলো ভুলে আবার নতুন করে বন্ধু হতে পারি না? হ্যাঁ, কিন্তু এর জন্য বন্ধুত্বের সম্মান রাখতে জানতে হয়। হ্যাঁ, আর সেটা তো তুমি পারোই না। শিয়াল ভাই ঠিকই বলে, তোমরা তিনজন খুবই খারাপ বন্ধু। কি বললে তুমি? শিয়াল ভাই কি বলেছে ও তোমাকে? বিড়াল জিজ্ঞাসা করাতে শুকর শিয়ালের বলা সব কথাই বলে ফেলে। এটা শুনতেই সব বন্ধুরা বুঝে যায় যে এসব শিয়ালেরই ষড়যন্ত্র ছিল। ওরা চারজন একে অপরের কাছে ক্ষমা চায় আর একসাথে শিয়ালের কাছে যায়। ভাই শিয়াল, এটা তুমি একদমই ভালো করনি, তুমি এর শাস্তি নিশ্চয়ই পাবে। চারজন মিলে শিয়ালকে খুব বকা দেয়। এটা শুনে শিয়াল নিজের ভুল বুঝতে পারে আর ও ক্ষমা চেয়ে বলে, আমি এসব করতে চাইনি, আসলে আমার কোনো বন্ধুই নেই আর আমার তোমাদের বন্ধুত্বে হিংসা হচ্ছিল, এজন্যই আমি তোমাদেরকে আলাদা করার পরিকল্পনা করেছিলাম। আমি আমার কাজে খুবই দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। তুমি তোমার ভুলের জন্য অনুতপ্ত, এটাই যথেষ্ট, কিন্তু দ্বিতীয়বার কারো সাথে এমন করো না। ও আর শোনো, আজ থেকে তুমিও আমাদের চারজনের বন্ধু। হ্যাঁ, আজ থেকে আমরা চার নয় পাঁচজনই একসাথে থাকব। এরপর ওরা পাঁচজন বন্ধু আনন্দেই থাকতে লাগে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনো কারুর বন্ধুত্ব ভাঙার চেষ্টা করা উচিত নয়, বরং তাদের সাথে বন্ধুত্ব করে নেওয়াই ভালো। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।